উচিত হয়নি দিদিভাইকে একা ছাড়া, আমাদের কারো যাওয়া উচিত ছিল। আরে ম্যাডাম তো দিদিভাইকে ফোনটা করেছে, আর কাজের জন্যই তো করেছে, সেটা তো ঠিক। তাহলে তো টেনশন করার কি আছে? তাতে কি হয়েছে? জানো মনে হচ্ছে উনি কত ভালো মানুষ। উনি যদি সত্যি দিভাইকে এত ভালোবেসে থাকতেন তাহলে তো উনি সবকিছু বলে দিতেন দিভাইকে। দিয়েছেন কি? আচ্ছা রুদ্র, একটা কথা বলো তো, তোমার কি নিজের একটু টেনশন হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, শুধু তুমি সেটা প্রকাশ করছো না, আমি সেটা প্রকাশ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি। দিভাই, দিভাই কিরে কিরে কোথায় গেছিলিস? বলতে পারিস না? হ্যাঁ তুই বুঝতে পারিস না আমার কতটা চিন্তা হয়? বললে কোথায় গিয়েছিলিস? আরে তোর, আমি কোথায় যাব বল? তাকা তাকা আমার দিকে। আমি কোথাও যাইনি। আমি তোকে বললাম না, মা ডেকেছিল আমাকে ওই ডিউটির ব্যাপারে কিছু বলবে বলে। কিন্তু আনন্দদা বললো যে তোর আনন্দদা কিছু জানে না। আসলে আজকে নার্স কম আছে তো, তাই এক্ষুনি ডিসিশন হয়েছে। আমার খুব ভয় লাগছিল রে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোর যা অবস্থা হয়েছিল, চিন্তা চিন্তা হার্ট ফেল হয়ে যাচ্ছিল। দূর পাগলি একটা। আচ্ছা আনন্দদা, আনন্দদা তুমি তখন কি যেন ছবি বসার ব্যাপারে একটা কথা বলছিলে? ও ওই দেখো, কথায় কথায় আসল কথাটা বলতে ভুলে গেছি। সুধা, তুমি যে নেগেটিভগুলো দিয়েছিলে সেই নেগেটিভগুলোকে ওয়াশ করে আমি এই তিনটে ছবিকে বার করতে পেরেছি। তার মধ্যে একটা ছবি দেখো তোমার মা বাবার। আর একটা ছবি ডক্টর রবি বৈদ্যর সঙ্গে তোমার বাবার। আমার বাবার সাথে ডক্টর রবি বৈদ্যর ছবি? হ্যাঁ সুধা, সুতরাং তুমি বুঝতেই পারছো যে স্যারের সাথে তোমার বাবার সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ ছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 3 নম্বর ছবিটা। এই ছবিটিতে তোমার বাবা ডক্টর রবি বৈদ্যর মুখোমুখি একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার পেছনটা কিন্তু ক্যামেরার সামনে, তাই জন্যে আমরা তার মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের প্রশ্নটা হলো ইনি কে? হ্যাঁ সুধা, আমাদের জানতে হবে যে এই ব্যক্তিটি কে। আমরা যদি জানতে পারি যে এই ব্যক্তিটি কে, তাহলে কিন্তু রহস্যের অর্ধেক আমরা বার করতে পারব। তুই ছবিটা আমাদের দেখো, একটা জিনিস করা যেতে পারে, এই ছবিগুলো এনলার্জমেন্ট করিয়ে কম্পিউটারে, তাহলে আমরা সব পুরো ডিটেলিং সব কিছু বুঝতে পারবো। কি পরে আছে তার হাতে, ঘড়িটা, তার জামা কাপড়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আমাদের। এক্সেলেন্ট, কিন্তু এটা তুমি কোথায় করাতে? ওই সামনে একটা পুরনো স্টুডিও আছে না, সেখানেই করিনি। না রুদ্র, সেটা হবে না। আমি ওইখানেই গিয়েছিলাম ছবিগুলোকে ওয়াশ করানোর জন্য, কিন্তু ওখানে রণীগোপালবাবু আমাকে ধাওয়া করেছিলেন। সো ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে, আর এই মুহূর্তে ছবিগুলোকে আমাদের হাতছাড়া করাটা কিন্তু ঠিক হবে না। তাই তুমি অন্য কোনো প্ল্যান ভাবো। তোরা একবার এদিকে আসবে? ছবিগুলো দাও, দেখো দাও। কি করছো রুদ্র? এক সেকেন্ড এক সেকেন্ড, একটু সোজা করে ধরো। देखो ये छविगुलो मोबाइले सेव हो गेलो ठीक है এইগুলো আমি আমার বাড়ি কম্পিউটারে নিয়ে যাব দিয়ে ওখানে এনলার্জমেন্ট করে দেখে নিতে পারি তাই না তাহলে কোনো অসুবিধা হবে না এক্সেলেন্ট তাহলে দেরি করো না তাড়াতাড়ি যাও হুম ঠিক আছে আমি চললাম চলুন থাক রুদ্র ততক্ষণ এই কাজটা করুক আর আমরা তার মধ্যে তোমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু হ্যাঁ ব্যাপারটা খুব সিক্রেটলি হবে কাউকে জানানো কিংবা বলা চলবে না এমনকি তোমার গ্রামের বাড়ির কোনো লোককেও নয় বুঝতে পেরেছো তবে হ্যাঁ আমরা কিন্তু একসাথে যাব না আলাদা আলাদা যাব আমাদের পুরো ব্যাপারটাকে খুব সিক্রেট রাখতে হবে আমি যে হিসেব কষেছি সেই হিসেব যদি ঠিক ঠিক মিলে যায় তাহলে তোমাদের অতীতের বন্ধ দরজা খুলে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না সুধা বাবা ডিসচার্জ নিয়ে বাড়িতে চলে এলে ঠিকই কিন্তু সাবধানে থেকো বেশি ওয়ার্কলোড নেবে না এবং রাতে তাড়াতাড়ি ঘুমিও হ্যাঁ শুরু হয়ে গেল তো ডাক্তারি আরে বাবা আমিও তো একজন ডাক্তার নাকি আমি একদম ঠিক আছি কোনো সমস্যা নেই সমস্যা নেই তো আসতে কতক্ষণ অনিয়ম করলে কিন্তু বিপদে পড়বে মাথা খুশ সব রোগ কিনা বেশি পাত্তা দিবে না পাত্তা দিলে একেবারে চেপে ধরবে কাজের মধ্যে থাকবো ব্যাস আর দূর কি ওসব আজে বাজে দিচ্ছ চিকেন দাও কতদিন ভালো মন্দ খাইনি বাবা তো কিছু হবে আরে চিকেন ভুলবো আমি একটু চিকেন খেলে কি হবে একটু চিকেন এলাও আচ্ছা মা বাবা বলছে তুমিও চিকেন দিয়ে দিচ্ছ ইচ্ছে না থাকলেও তোমার বাবার অনেক কথাই আমাকে মানতে হয় কি আশ্চর্য বাবার এসব খাওয়া চলবে না বাবা এসব চিকেন ফিকেন তোমার হবে না তুই চুপ কর তো সময় আচ্ছা কতদিন পর আমরা সবাই একসাথে খেতে বসেছি একটু শান্তি মতো খেতে দে জ্বালাতন করিস না তো সবাই নয় আমার মেয়ে নেই এখানে কি তুমি খাবে না ইচ্ছে করছে না খেতে যে চলে গেছে সে তো আর ফিরবে না কিন্তু সুমেশ যে তোর মায়ের মেয়ের অভাব খানিকটা হলেও পূরণ করতে পেরেছিল তাকে তো ফিরিয়ে আনতেই পারিস সুধাকে তুমি এটা কি বলছো বাবা আমি কেন ভুল কি বললাম সুমেশ সুধা তো তোর বিয়ে করা বউ লোকে কতটা মিস করিস আমি জানি না আমি কিন্তু খুবই মিস করি আচ্ছা দেখ এসব ভুল বোঝাবুঝি কোন সংসারে না হয় তাই বলে আমি বলছি শোন সুধাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে কখনো না কোনো দিন না সুধা এই বাড়িতে আর কখনো আসবে না কেন কেন আসবে সুধা এই বাড়িতে তোমাদের লাঞ্ছনা আর অপমান সহ্য করার জন্য না আসবে না এ বাড়িতে সুধা আর কোনোদিন আসবে না তোমরা বললেও না আমার কথা আমি বললাম তোমরা ভেবে দেখো তবে দেখো সুধা যেন ভুল না বোঝে তাড়াতাড়ি বের করে নিতে হবে রাত জেগে কাজ করছিস তো, তাই তোর জন্য কফি নিয়ে এলাম। কফিটা খেয়ে নি তাড়াতাড়ি, ঠান্ডা করে ফেলিস না কেমন। শোন বাবু, বেশি রাত জাগিস না বাবা, সারা রাত জেগে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে। আর একটা কথা, কাল যদি সকালবেলা খুব তাড়াতাড়ি থাকে, দরকারি কাজ থাকে, তাহলে বলিস, আমি তোকে ডেকে দেবো তাড়াতাড়ি, কেমন? কি রে বাবু, আমার উপর রাগ করে থাকিস না বাবা। বাবু আমার কষ্ট হয়, তুই ছাড়া আমার কে আছে বলতো? কেন, তোমার বর আছে, মিস্টার শিবপ্রসাদ সরকার। তার সাথে তোমার দারুণ সম্পর্ক, আমার থেকে লুকিয়ে তার সাথে দেখা করতে যাও, সে টাকার গদিতে বসে আছে, আমার কি দরকার তোমার? চুপ কর বাবু, চুপ কর, দোহাই তোর, চুপ কর। এইভাবে তুই আমার সঙ্গে কথা বলবি না। কেন বলবো না? কেন বলো না এইভাবে কথা? তুমি ওই লোকটার সাথে দেখা করতে যাও কেন? কোন কারণে যাও? সেটা তুই বুঝতে পারবি না। কেন বুঝতে পারবো না? তুমি বোঝাবে না সেটা বলো, তুমি বোঝাও তাহলে তুমি ধরা পড়ে যাবে। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি? যা বলতে চাইছি তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা সবাই সত্যিটাকে জানা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো। আমি জানি না, নিশ্চয়ই তোমারও কোনো স্বার্থ লুকিয়ে আছে। কোন স্বার্থে তুমি মিস্টার সরকারের সাথে দেখা করতে যাও? হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে, স্বার্থ আছে, স্বার্থ আছে। কি স্বার্থ আছে জানিস বাবু? আমি তোর ভালো চাই, আর এই জন্য ওনার কাছে যদি আমাকে আবার যেতে হয় আমি যাব, নিশ্চয়ই যাব। আটকাতে পারবি না তুই আমাকে, পারবি না আটকাতে আমাকে। রাতে কি ব্যাপার, কি হলো? আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? বলুন না কি হয়েছে। আরে চুপ করে আছেন কেন? বলুন না কি হয়েছে। কি কিভাবে হলো? দি ভাই কাট, এই দি ভাই বল না কি হয়েছে। কি আমাদের সব শেষ হয়ে গেছে তো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। সুধা, তুমি এত রাত্রে এখানে, কি ব্যাপার? আমাদের সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু। কি কি হয়েছে দেখি? সর্বনাশ হয়ে গেছে আমাদের। গ্রামের বাড়িতে কি হয়েছে? গ্রামের বাড়িতে বলো সুধা। আমাদের গ্রামের বাড়িতে আগুন লেগে গেছে ডাক্তারবাবু, সব পুড়ে গেছে। কি বলছো কি সুধা? কি করে হলো এটা? কাকা ফোন করেছিল, আমাদের পুরো বাড়িটাতে আগুন লেগে গেছে, কিচ্ছু বাকি নেই। কিন্তু আগুনটা লাগলো কি করে সুধা? জানি না, আমি কিচ্ছু জানি না ডাক্তারবাবু। কাকা ফোন করেছিল, কিচ্ছু বলতে পারলো না, সব শেষ হয়ে গেল। সুধা আমার কথা শোনো, সুধা সুধা প্লিজ প্লিজ আমার কথা শোনো, সুধা মুখ তুলো, সুধা প্লিজ এরকম ভেঙে পড়ো না, সুধা প্লিজ এরকম ভেঙে পড়ো না, তুমি ভেতরে এসো, আমি তারপর তোমার সব কথা শুনছি। এসো ভেতরে, এসো এসো, বসো তো, একটু বসো, বসো, একটু জল খাও, জল খাও প্লিজ, খাও সুধা, জলটা খাও প্লিজ। সুধা সুধা তুমি কেঁদো না, একটু শান্ত হও সুধা প্লিজ। সুধা দেখো কতটা আগুন লেগেছে, কি ক্ষতি হয়েছে সেটা তুমিও জানো না, আমিও জানি না, তাহলে তুমি কেন এরকম করছো? ক্ষতি যাওয়ার হয়ে গেছে ডাক্তারবাবু, আর কিচ্ছু বাকি নেই। আমার বাবার যা কাগজপত্র ছিল সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, আমি হেরে গেছি সুধা, আমি হেরে গেছি সুধা প্লিজ। এত তাড়াতাড়ি হার স্বীকার করো না সুধা, প্লিজ প্লিজ করো না, তাড়াতাড়ি হার স্বীকার করো না। দেখো এইভাবে সবকিছু মুছে যেতে পারে না, কিছুতেই না, তোমাদের অতীত এইভাবে মুছে যেতে পারে না সুধা, নিবেশে কিছুতেই পারে না সুধা, সব নষ্ট হয়ে গেছে না সুধা। দেখো সবকিছু নষ্ট হয়ে গেলেও আমরা আরেকটা রাস্তা ঠিক বার করে, আপনি আমাকে মিথ্যা সান্ত্বনা দেবেন না প্লিজ, সব নষ্ট হয়ে গেছে প্লিজ প্লিজ সুধা সুধা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো সুধা। ডাক্তারবাবু আমি আমার বাবার অতীত আর কোনোদিনও জানতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না সুধা। পারবো আমরা, জানতে পারবো সুধা, আমরা ঠিক জানতে পারবো। তুমি দেখো, তুমি শুধু তোমার মনের ভেতরের এই বিশ্বাসটাকে ভেঙে ফেলতে দিও না প্লিজ, প্লিজ সুধা প্লিজ ভেঙো না প্লিজ। হঠাৎ করেই সুধার গ্রামের বাড়িতে আগুন লেগে গেল কেন? কিভাবে লাগলো এই আগুন? আগুনটা কি লাগলো নাকি লাগানো হলো? না 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 না, তাই বা কি করে হবে? সুধার গ্রামের বাড়িতে এই ঘটনা কে ঘটাবে? সত্যি হয়তো কোনো দুর্ঘটনাবশতই আগুনটা, তবে যেভাবেই আগুন লাগুক সেই আগুনে কি চিরকালের জন্য হারিয়ে যাবে সুধার জীবনের অতীত, নাকি এখনো কিছু আশা জেগে থাকবে আমাদের জন্য? বাবু, কি রে বাবু, তুই একটুও শুনে না? না, এই তো জাস্ট কাজটা বাকি আছে। বাবা রেখে দে না, কাল সকালে করিস, কত রাত হলো, খেয়াল আছে না? কাল রাতের মধ্যে এটা শেষ করতে হবে। যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। এরপর যখন বিছানায় পড়বি না তখন বুঝবি। মৃত্যুঞ্জয়, তুমি এনাকে চেনো? বাবু বাবু আমি শুতে গেলাম, তোর হয়ে গেলে তুই শুয়ে পড়িস কেমন? না না, শুনো শুনো শুনো, তুমি 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 ভদ্রলোকে চেনো? তুমি কি করে ছিলে, এনার নাম কি করে জানলে? তুমি কি করে বুঝলে মৃত্যুঞ্জয়? বাবু আমি শুতে গেলাম। তুই না, শোনো শোনো মা, তুমি একবার দাঁড়া, মা এটা বলে যাও, একবার শুয়ে পড় তুই। তো কিচ্ছু মাথায় আসছে না ডাক্তারবাবু, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমাদের কিছুই করার নেই সুধা। হ্যাঁ, তুমি তোমার গ্রামের কাকাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে আগুন লাগার কারণটা কি।